আরজিকর মেডিকেলে মহিলা চিকিৎসক ধর্ষণ খুনের তদন্তে চার জুনিয়র চিকিৎসককে ফের তলব। ওই চার জুনিয়র চিকিৎসক নির্যাতিতার সঙ্গে ঘটনার দিন রাতের খাবার খেয়েছিলেন, এমনটাই খবর সূত্রে। গতকাল জুনিয়র চিকিৎসক পিজিটি সহ সাতজনকে মাঝরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, যাদেরকে তলব করা হয়েছে, তদন্তকারীরা ঠিক কি জানতে চাইছেন তাদের কাছ থেকে? দেখো, ঘটনার দিন বৃহস্পতিবার দিন রাত্রিবেলা নির্যাতিতার সঙ্গে একেবারে একসঙ্গে তারা অনলাইনে খাবার অর্ডার করে হচ্ছে আরজিকর হাসপাতালের প্রেমিরা রুমের মধ্যে খাওয়া দাওয়া করেন, এবং শেষ নির্যাতিতার সঙ্গে যদি কেউ একেবারে একান্ত হয়ে কেউ থেকে থাকে, এই চারজন জুনিয়র চিকিৎসক তারা কিন্তু ছিলেন। সেক্ষেত্রে তাদেরকে গতকাল রাত্রির 12টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চালানো হয় লালবাজারের মধ্যে। কারণ কি? কারণ হচ্ছে দুটি। এক হচ্ছে এনাদের কাছ থেকে আরো বেশ কিছু তথ্য সংগ্রহ করা। কারণ হচ্ছে কি? কারণ তারা এমন কিছু লক্ষ্য করেছিল, যদি এই ঘটনার পিছনে কোনো পূর্ব পরিকল্পনা থাকে, অর্থাৎ হয়তো কেউ এমন ভাবে এসেছিল তার চিকিৎসকের কাছে কথা বলতে কোনো রকম ভাবে, বা সেমিনার হলের মধ্যে কেউ লুকিয়েছিল কিনা, বা সেমিনার হলের মধ্যে সঞ্জয় ছাড়া অন্য কেউ ছিল কিনা, বা এমন নির্যাতিতার কোনো আচরণে কোনো কিছু তার লক্ষ্য করেছিল কিনা। কারণ তারা একসঙ্গে খাওয়া দাওয়া করে, শুধু খাওয়া দাওয়াই নয়, তার পরবর্তী খেলে অলিম্পিকের যে ম্যাচ ছিল রাত্রির 1টা নাগাদ, সেই ম্যাচও দেখেন এনারা একসঙ্গে বসে। সুতরাং এক্ষেত্রে কিন্তু শেষবার, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তকারীদের কাছে, যে মৃত্যুর এবং এই ঘটনার আগে শেষবার যারা একসঙ্গে অনেকটা সময় ছিলেন, সেটা হচ্ছে এই চারজন জুনিয়র চিকিৎসক। সেই জন্য ওনাদেরকে আজকে আবারও সকাল 11টায় তলব করা হয়েছে লালবাজারে, এবং তলব করে মূলত ওনাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তুমি জানো ইতিমধ্যে সেস ডিপার্টমেন্টের HOD এছাড়া অ্যাসিস্ট্যান্ট সুপার, যিনি প্রথম নির্যাতিতার বাড়িতে ফোন করেছেন, ওনাদেরকে ডাকানো হয়েছে। এছাড়া নিরাপত্তা রক্ষী যারা আরজিকর হাসপাতালের বিল্ডিংয়ে কাজ করেন, এছাড়া নার্সিং স্টাফ, এছাড়া গ্রুপ ডি স্টাফদেরকেও কিন্তু ডাকা হয়েছে। সকলকেই জিজ্ঞাসাবাদ করা হবে, এবং সেই জিজ্ঞাসাবাদের মূল কারণ বা লক্ষ্য সেটি হচ্ছে যে সঞ্জয় কি একা ছিল নাকি অন্য কেউ ছিল, পূর্ব পরিকল্পনা ছিল, কেউ কি সঞ্জয়কে সুপারি দিয়ে পাঠিয়েছিল, কেউ কি অন্য কেউ গোটা ঘটনা সম্পর্কে জানতো, বা সঞ্জয়ের গতিবিধি সম্পর্কে কে কি দেখেছিল, সেই সমস্ত বিষয়টাই জানাই এখন তদন্তকারীদের কাছে মূল লক্ষ্য বা উদ্দেশ্য। ধন্যবাদ পার্থপ্রতিম। আরজিকর কাণ্ডের তদন্তে পুলিশকে ডেডলাইন বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে গতকালই তিনি সাক্ষাৎ করেন, এবং তারপর তিনি বলেন যে রবিবারের মধ্যে কিনারা না হলে CBIকে দায়িত্ব দেওয়া হবে। যদিও পুলিশি তদন্তে তীব্র অনাস্থা জানিয়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রশ্ন, CBI এর জন্য রবিবার পর্যন্ত কেন অপেক্ষা করা হচ্ছে? আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আর আমাদের হাতে রাখবো না, আমরা CBIকে দিয়ে দেবো। আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই। আমি প্রথম দিন থেকেই বলছি, মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না, যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড, তাদের তদন্তের যে সিস্টেমটা, এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে, আমরা রোববার পর্যন্ত সবাইকে ডাকবো, আমাদের পুলিশ ডাকবে। আমরা অতি দ্রুততার সাথে চাইছি, কয় রবিবার, এত দেরি কেন? এটা তো নর্মাল কেস নয়, সাধারণ ঘটনা নয়, তাহলে এত দেরি করার আমরা কখনোই প্রশ্ন পক্ষপাতী নয়।